আজকে আমি তোমাদের দেখাবো ক্লাস সেভেনের অনুশীলনী 9.2 এর একদম শেষ পার্টটা, চার অঙ্কগুলি। ঠিক আছে, তো ভাগ অঙ্ক কিভাবে করতে হবে। ঠিক আছে, তো ভগ্নাংশ ভাগ অঙ্ক করার একদম সহজ পদ্ধতি আমি তোমাকে দেখাবো। তো দেখো প্রথমত কি বলেছে, এখানে ভাগ করতে হবে। তো দেখো একদম সহজ পদ্ধতি হলো ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে মানে অনন্য করে দেবে। শ্রেষ্ঠ, তো প্রথমে মাইনাসটা লিখবো, ভাগটাকে চিহ্ন দেবো, গুণ চিহ্ন দেবো, অনন্য করে দেবো। দুটো পরে দুটো নিচে লিখবো, তিনটে নিচে উপরে লিখবো। ক্লিয়ার? শেষ। এবার কি করবো, নিচে মানে অনেক কত রয়েছে, এক না এক লিখবো। এবার কোনা কোনি এবার গুণ করতে পারবো, অবশ্যই পারবো। দুই নামতে চারের মধ্যে কত বাজাচ্ছে, দুই একে দুই, দুই দুগুণে চার। তো দুই দুই নামতে দুইয়ের মধ্যে যাচ্ছে একবার, দুই দুই একে দুই, দুই দিয়ে ভাগ করছি, দুই লিখবো না, এক লিখবো। দুই চারের মধ্যে কত যাবে, দুই দুগুণে চার, দুইটা। তো শেষ আর যাচ্ছে না, এক একে এক ডাক দেবো, নিচে এক একে এক, তিন দুগুণে ছয়, দুটোর মধ্যে মাইনাস না, এই একটার মধ্যে মাইনাস না, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, তো একটা লিখতে হবে মনে মনে, মনে মনে থাকে লিখতে হয় না, শুধু মাইনাস ছয় লিখলে হবে, উত্তর কত, মাইনাস ছয়। ক্লিয়ার এতটুকু? এবার দেখবো এটা, তো পাঁচ ভাগের মাইনাস তিন লিখবো, বাকি গুণ দেবো, উল্টিয়ে দেবো। এখন মনে মনে দুই এর নিচে এক আছে না, এখন তো মনে মনে এক আছে অলরেডি, তো যদি উল্টায় দিই তাহলে এই দুইটা, এই একটা উপরে চলে যাবে, এই উপরে চলে যাবে, এই দুইটা নিচের নিচে আসবে। ক্লিয়ার? তো এবার দেখো, দুই দিয়ে তিনকে ভাগ যাচ্ছে না, এক যাচ্ছে না, তার মানে এটাও যাচ্ছে না, পাঁচ দিয়ে যাচ্ছে না, নিচে যে গুণ করবো, পাঁচ গুণে দশ, তিন একে তিন, মাইনাস না, প্লাস মাইনাস মাইনাস, দশ ভাগের মাইনাস তিন। ক্লিয়ার? এবার এটা মনে হয় দেখো, সাত ভাগের মাইনাস চার লিখবো, ভাগকে গুণ দেবো, মনে মনে এক আছে না, উল্টে দেবো, একটু উপরে চলে যাবে, মাইনাস পাঁচটা নিচে আসবে। ক্লিয়ার? তো এক দুটি জিনিস একসাথে এই জন্য ব্যাকেট দিতে হবে, তো মাইনাসে মাইনাসে কেটে দেবো, সাত দিন চারতে যাচ্ছে না, এক যাচ্ছে না, পাঁচ যাচ্ছে না, তার মানে পাঁচ সাতা পঁয়ত্রিশ, চার একে চার, পঁয়ত্রিশ ভাগে চার। ঠিক আছে, এবার দেখো আট আর এটা মাইনাস আট ভাগে তিন, ভাগকে গুণ দেবো, উল্টাই দেবো, মাইনাস সাতাশ, এই ষোলোটা উপরে চলে যাবে, আটটার নাম তার আট গুণে ষোলো, তিন নামটা সাতাশ যাচ্ছে, তিন নাম সাতাশ। ঠিক আছে, তার মানে দেখো মাইনাস মাইনাস দুইটা আছে, মাইনাস মাইনাস কি চিহ্ন, প্লাস নয়, আর এখানে এক, নয় একে নয়, উপরে এইখানে মানে মানে এক আছে, দুই আর একটু দুই একে দুই, প্লাস তো লিখতে হয় না, না লিখলে চলে। ঠিক আছে, তার মানে উত্তর কত তোমার, আমাদের নয় ভাগে দুই। ঠিক আছে, এতটুকু। এবার দেখবো পাঁচ নম্বরটা, বারো ভাগের মানে সাত লিখবো, ভাগকে গুণ দেবো, তো উল্টে দিলে হবে, মাইনাস একুশটা নিচে চলে আসবে, আটচল্লিশ উপরে চলে আসবে, তো মাইনাস মাইনাসে কাটা যাবে, সাত দিয়ে একুশকে ভাগ যাচ্ছে, নামতার মধ্যে আছে সাতের নামটা, তিন সাতা একুশ, তিন বাজে যাচ্ছে, বারো দিয়ে আটচল্লিশকে ভাগ যাচ্ছে, চার বারো আটচল্লিশ, চার হচ্ছে। ঠিক আছে, তার মানে নিচে তিন উপরে চার। ক্লিয়ার? এতটুকু উত্তর। এটা দেখবো সাত ভাগের তেরো, ভাতকে যদি আমি গুণ দিয়ে দিই তো মানে ছাব্বিশটা নিচে চলে আসবে, আর উপরে নিচে উনপঞ্চাশটা উপরে চলে যাবে। ঠিক আছে, তো তেরো দুগুণে ছাব্বিশ, সাত দিয়ে উনপঞ্চাশে ভাগ যাচ্ছে, সাত সাতা উনপঞ্চাশ। ঠিক আছে, তার মানে নিচে দুই আর মাইনাস মাইনাস দুই, উপরে এখানে কিছু নেই, এখানে সাতটা রয়েছে। ঠিক আছে, তার মানে সাত একে সাত, তো মাইনাস দুই ভাগে সাত। ক্লিয়ার? তো এতটুকু। তো আর একটা শর্টকাটের একটাই এর মধ্যে একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের সমস্ত আকারে। ঠিক আছে, যেমন ধরে যদি তোমাদের আমি দেখাই, যেমন এই চার ভাগ দুই সমস্ত চার ভাগের এক, এটা যদি দেখাই তোমাদের, তো প্রথমে এখন যদি এইভাবে করো যে চার ভাগকে গুণ দিয়ে উল্টে দিই, হবে না। এই চার এই ভাগকে ভাগে দিবা যতক্ষণ না এটা সমস্ত ভাঙাবো আর কি, তো সমস্ত ভাঙাবে, এখন আবার ভাগ দিয়ে সমস্ত ভাঙাবে, চার চার লিখবা, চার দেবো না, আট আট একে নয় না, ভাঙিয়েছি। তো এবার কি করব, এবার আমি এই ভাগকে গুণ দিয়ে এবার উল্টাতে পারবো। ঠিক আছে, মনে মনে এক রয়েছে, তো কাটা হতে যাচ্ছে না, তার মানে নয় একে নয়, চার চার ষোলো, এটা হলো উত্তর। বুঝতে পারছো তো সমস্ত কালটা কালকে ব্যবহার করবে? তো আশা করি এই অঙ্কটার মধ্যে দিয়ে আমি তোমাদের 9.2 এর সবগুলো অঙ্ক শেষ করে দিতে পেরেছি। ঠিক আছে, তো টাটা।